হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি ছোলার ডালের পকোড়া। বাচ্চা থেকে বড় সকলেরই খুব প্রিয় একটি রেসিপি। ছোলার ডালের পকোড়া বানানোর জন্য আগের থেকেই ছোলার ডালটিকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আদা বাটা ও ছোলার ডাল একসাথে মিশিয়ে একটি বাটিতে মিশ্রণটি আমি ঢেলে নিলাম। এক এক করে সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ধনে পাতা, বড় সাইজের একটি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ ও বেসন। ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। এবার একটি কড়াই গরম করে নিয়ে তেলের ওপর এক এক করে সমস্ত পকোড়াগুলি দিয়ে দিলাম। পকোড়াগুলি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। খুব কম পরিমাণ তেলে এই রেসিপিটি বানানো যায়। যদি আপনারা চান এর সাথে কিছু পরিমাণ ছোট ছোট করে পিস করা চিকেন অ্যাড করতে পারেন। পকোড়াগুলি আমার ভাজা হয়ে গেছে। যদি আপনাদের এরকম ছোট ছোট কিছু রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।